আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এনভিএস। খাদ্য ভেজাল বিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় খাদ্য নিরাপত্তা দিবসের উদ্বোধন করে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, খাদ্য ভেজাল দেয়াও এক ধরনের দুর্নীতি। গ্রাম পর্যায় পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান ব্যাপকভাবে বিস্তৃত করার পরামর্শ দেন তিনি। বলেন, খাদ্য ভেজাল দেয়া একটি শ্রেণীর চরিত্রগত বদভ্যাস। আশ্বাস দেন খাদ্য অধিদপ্তরে লোকবল সংকট দূর করার। শেখ হাসিনা বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য উৎপাদন বাড়ানো হচ্ছে, যেন একটি মানুষও অভুক্ত না থাকে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো চাপে নত না হয়ে এবং লোভের ঊর্ধ্বে থেকে উপজেলা নির্বাচনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁওয়ে ইটিআই ভবনে নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ উদ্বোধন করে তিনি একথা জানান। প্রশিক্ষণকে দুধারী ছুরি অভিহিত করে মাহবুব তালুকদার বলেন, একজন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষককে নির্বাচনের প্রতিটি বিষয়ে অবশ্যই হতে হবে স্বচ্ছ ধারণার অধিকারী, নইলে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনায় এর বিরূপ প্রভাব পড়তে পারে। বলেন, আসছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কোনো ধরনের চাপ লোভের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। দেশের গণতন্ত্রের অভিযাত্রায় স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সাহসিকতার সঙ্গে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনের পরামর্শও দেন মাহবুব তালুকদার। এ সময় অন্যান্যদের মধ্যে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। মহাজোট ডাকাতির নির্বাচনের পর উল্লসিত সরকারের গণভবনে আমন্ত্রণকে বিবেকহীন আনন্দের সমতুল্য বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সব ছাত্র সংগঠনের সহাবস্থান না হলে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মতো ভোট ডাকাতির মহা উৎসবই হবে বলে মন্তব্য করেন তিনি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গণতন্ত্রহীন জনগণ এখন রাষ্ট্রের দাসত্ব করছে। রাষ্ট্র এখন এক ব্যক্তি ও এক দলের কবজায়। এক ব্যক্তির শাসন নিরাপদ করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে। ক্ষমতায় আঁকড়ে থাকতে সরকার তালবেতাল হয়ে অমানবিকতার পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। গণভবনে চা চক্রে অংশ না নিয়ে বিএনপি সরকারের সাথে আলাপের একটি সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। নেতিবাচক রাজনীতির পথে হাঁটতে থাকলে বিএনপি সংকট আরও ঘনীভূত হবে বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাচনে এসে বিএনপিকে রাজনীতির পথে ফিরে আসার আহ্বানও জানান মাহবুবুল আলম হানিফ। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেই নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছে। জাতীয় প্রেস ক্লাবে সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জনগণের সাথে বিএনপির যে দূরত্ব বেড়েছে তা উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কমানো সম্ভব। প্রধানমন্ত্রী চা চক্রে বিএনপি ঐক্যফ্রন্টের নেতাদের অংশ না নেয়ার সমালোচনাও করেন তথ্যমন্ত্রী। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় ভুল আসামি জাহাল আলমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। দেয়া হয়েছে মুক্তির নির্দেশও। রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। নিরীহ শ্রমিক জাহালমকে গ্রেফতার ও কারাগারে রাখার ঘটনায় দুদকের তদন্ত নিয়ে প্রশ্ন তুললে আদালত বলেছে, বিনা দোষে জাহালমকে কারাগারে রাখা আরেকটি জজ মিয়া নাটকের মতো ঘটনা। এ বিষয়টির প্রতি কড়া পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয় আদালত। এ ঘটনায় কোনো সিন্ডিকেট জড়িত থাকলে তাও খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ৩৩ মামলায় ভুল আসামি জেলে শিরোনামের প্রতিবেদনটি গত সোমবার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত। পরে সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshine। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।